আসসালামু আলাইকুম। তো আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাব। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটি হচ্ছে পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার, যার অর্থ হচ্ছে আমাদের মৎস্যকে গরম পানির মধ্যে রাখা। এখন ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বাসায় বসে এই প্যাসেজগুলো নিয়ে না ভুগতে হয় এবং এমনভাবে আপনারা প্র্যাকটিস করবেন যাতে আপনি নিজে নিজেই প্যাসেজগুলো ভেঙে ভেঙে অর্থ করতে পারেন। এতে আপনাদের ইংলিশের উপরে একটি দক্ষতা চলে আসবে। তো আমি চেষ্টা করব প্রতিটি প্যাসেজে আপনাদের প্রত্যেকটা সেন্টেন্স আক্ষরিকভাবে ভেঙে ভেঙে বোঝানোর। তো আসুন ভিডিওটি শুরু করি। ফিশ পপুলেশন, এখানে ফিশ পপুলেশন অর্থ হচ্ছে মৎস্যকুল। আমি আবার বলবো, ফিশ পপুলেশন অর্থ হচ্ছে মৎস্যকুল বা সমগ্র মৎস্যকে বোঝানো হয়েছে। ইজ ইন সিরিয়াস ড্যাঞ্জার, ইজ হয় ইন সিরিয়াস ড্যাঞ্জার, মারাত্মক বিপদ ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। এখানে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতার জন্য মৎস্যকুল, ফিশ পপুলেশন মৎস্যকুল মারাত্মক হুমকির মুখে, ইন সিরিয়াস ড্যাঞ্জার মারাত্মক হুমকির মুখে। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, যা কিনা কোথায় ওয়াটার টেম্পারেচার পানির যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে, ইন রিভার্স নদীতে লেকস হ্রদে অ্যান্ড সিস সমুদ্র সৈকতে বা সমুদ্রে, এটা পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জলবায়ুর কারণে বা জলবায়ু পরিবর্তনে। দিস মিন্স, ইহা বলতে বোঝায় দেয়ার ইজ লেস ফুড, এখানে খুব অল্প পরিমাণ খাদ্য অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবেল, মানে অপর্যাপ্ত ফর ফিশ মাছের জন্য। তাহলে এর অর্থ হচ্ছে, দ্যাট মিন্স এর অর্থ হচ্ছে সেখানে দেয়ার ইজ সেখানে লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবেল, অপর্যাপ্ত বা মাছের জন্য, ফর ফিশ মাছের জন্য অপর্যাপ্ত খাদ্য ও অক্সিজেন আছে বা রয়েছে, যাই বলেন না কেন, আপনি আপনার মতো করে অনুবাদ করবেন। ইট অলসো মিন্স, ইহা বলতে আরও বোঝায় দ্য ফিশ মে নট গ্রো, অর্থাৎ মাছগুলো বেড়ে উঠতে পারছে না বা পারে না ফুললি সঠিকভাবে, অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফ স্প্রিংস, এবং তারা খুব অল্প বোনা জন্মাতে পারে বা জন্ম দিতে পারে। সাম ফিশেস উইল বিকাম এক্সটেন্ট, কিছু মাছ উইল বিকাম এক্সটেন্ট, এখানে এক্সটেন্ট হচ্ছে বিলুপ্ত হওয়া, তাহলে বিলুপ্ত হবে, ইফ যদি টেম্পারেচার্স রাইস, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, ইভেন এমনকি বাই ওয়ান, এক ও টু ডিগ্রিস, এক অথবা দুই ডিগ্রি যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। দেন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ইনক্রিজেস বৃদ্ধি করে দ্য প্রেশার চাপ অন ফিশ পপুলেশন, মৎস্যকুলের উপরে চাপ সৃষ্টি করে এই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন। ফিশেস আর মাছ আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট, এখানে মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট সবচেয়ে মূল্যবান জৈবিক সম্পদ কি ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীতে মাছ, সেগুলো হচ্ছে পৃথিবীতে একটি হচ্ছে কি, সেটা হচ্ছে মাছ। তাহলে আমি সঠিকভাবে যদি বলি যে মাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জৈবিক
সম্পদের মধ্যে একটি। 40% অফ পিপল, জনগণের 40% ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ইট ফিশ, মাছ খায়, অ্যাস যেহেতু দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, যার কারণ হচ্ছে তাদের প্রোটিনের মূল উৎস হচ্ছে কি, এই মাছ। এজন্যই মানুষ 40% মানুষ এই মাছ খেয়ে থাকে। ইফ যদি উই ফেল টু রিডিউস, উই ফেল আমরা যদি ব্যর্থ হই টু রিডিউস কমাতে গ্রিনহাউস গ্যাস ইমিশন, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের যে নির্গমন এটা যদি কমাতে আমরা ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ আমরা বৃদ্ধি করব দ্য প্রেশার্স চাপ অন ফিশ, অর্থাৎ মৎস্যগুলোর উপরে আমরা চাপ বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে পিপল হু ডিপেন্ড, যেসব জনগণ ওয়ান ফিশ অর্থাৎ যেসব জনগণ মাছের উপর নির্ভর করে, উইল সাফার ভুগবে বা ভোগান্তিতে পড়বে ফ্রম হাঙ্গার অর্থাৎ ক্ষুধার্ত অ্যান্ড পুরবাটি, দরিদ্রে তারা নিম্মজিত হবে অর্থাৎ ভুগবে। এ ছিল আজকের ভিডিও। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে যে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।